এবারে চুল পড়ার ধারণাই পাল্টে দিলেন গবেষক, জেনে নিব বিস্তারিত। খুব দ্রুত মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, মাথার ঠিক মাঝখানে টাক পড়ে যাচ্ছে, এমন উদ্বেগের কথা অনেকের মুখেই শোনা যায়। অতি প্রিয় চুলগুলো হারিয়ে ফেলা, চুল উঠে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে তরুণ তরুণী থেকে মধ্যবয়সী সবারই চিন্তা, উদ্বেগের শেষ নেই। দুশ্চিন্তার এই টাক নিয়ে নতুন তথ্য উঠে এসেছে এক গবেষণায়। টাক আসলে চুল পড়ে যাওয়া নয়, এটি হচ্ছে প্রতিটি চুল ভয়াবহভাবে শুরু হয়ে যাওয়া। এগুলো এতটাই সরু হয়ে যায় যে তা খালি চোখে দেখা যায় না, পাশাপাশি চুলের স্বাভাবিক বেড়ে ওঠাও অনেকটা থমকে যায়। মাথার মোটা ত্বক ভেদ করে এমন দুর্বল আর সরু চুলগুলো উপরে বের হয়ে আসতে পারে না, তার মধ্যেই আটকা পড়ে থাকে। পুরুষদের টাক নিয়ে প্রায় 4 দশক গবেষণা চালিয়ে যাচ্ছে 60 বছর বয়সী পল ক্যাম্প। এই বিশেষজ্ঞ জানিয়েছেন, প্রায় 85% পুরুষ 50 বছরের আগে টাক সমস্যায় ভুগে থাকেন। চুল হারানোয় তারা দুশ্চিন্তার পাশাপাশি হীনমন্যতায় ভোগেন। কিছু ওষুধ রয়েছে যা কেবল চুল পড়া কমাতে পারে। প্রতিস্থাপনের মাধ্যমে এক জায়গার চুল মাথার অন্য জায়গায় লাগানো যায়, বিশেষ করে টাক পড়া জায়গায়। তবে চুল গজানোর প্রক্রিয়া ফের চালু করার কোনো পদ্ধতি এখনো মানুষের হাতে আসেনি, তবে ধারণা করা হচ্ছে মানুষ অসাধ্য কিছু করতে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীরা জানতে পেরেছেন টাকের মূল কারণ হচ্ছে ত্বকের বিশেষ কোষ ডার্মাল পাপিলাইকে হারিয়ে ফেলা। এখান থেকে চুলের জন্ম, চুলের গোড়াও এই অংশে থাকে। এই অংশের যথাযথ কার্যক্রমের কারণে চুল মোটা কিংবা সরু হয়। চুলের ঘনত্ব ও রং নির্ধারণ হয় এখান থেকে। এই বিশেষ হরমোনের কারণে কিশোররা যৌবন প্রাপ্ত হয়। তিনি বলেন, প্রতিটি চুলের গোড়ায় 1000 ডার্মাল পাপিলাই কোষ রয়েছে। যত বেশি ডার্মাল পাপিলাই কোষ থাকবে তত বেশি মোটা ও স্বাস্থ্যকর হবে চুল। যখন এই সংখ্যা চুল প্রতি 500-এর নিচে নেমে যায় তখন চুল সরু ও ক্ষীণ হয়ে পড়ে। এর থেকেও সংখ্যায় কমে গেলে চুল আর খালি চোখে দেখা যায় না, সেই চুল মাথার ত্বক ভেদ করে বেরিয়ে আসতে পারে না। বিশেষজ্ঞ পল ক্যাম্পের হেয়ার ক্লোন প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই নিয়ে। যাদের এখন পর্যন্ত চুল রয়েছে তাদের মাথার ত্বক থেকে ফলিক সংগ্রহ সংরক্ষণ করা হয়। -150°C তাপমাত্রায় এসব কোষ সংরক্ষণ করা যায়। এই কোষগুলোর ক্লোন বা হাজার হাজার অনুরূপ কোষ তৈরি করে পরে মাথায় প্রতিস্থাপন করা যায়, যা থেকে গজাবে নতুন মোটা চুল। ধন্যবাদ দর্শক, আগ্রহ করে পুরো ভিডিওটি দেখার জন্য। লাইক করুন এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন।